মৌলিক গণিত প্রথম বর্ষের প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ ভাষার মধ্যে আমি পরিমাণে আমরা আলোচনা করছি যারা আগের লেকচারগুলো দেখো আগের লেকচারগুলো দেখে অনেক ইম্পর্টেন্ট এই এই অঙ্কটা বোঝার জন্য সুতরাং আমি বলবো যে ভারসাম্য মধ্যে পরিমাণের এক নম্বর যে লেকচার রয়েছে সেখান থেকে তোমরা দেখবা এবং তোমরা এবার অনেক প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবা এবং আগের লেকচারগুলোতে আমরা সূত্র দেখেছিলাম এই সূত্রের উপর ভিত্তি করে আমরা অঙ্ক করছি সুতরাং সূত্র না জানা তো অঙ্ক হবে না তাই তোমাদেরকে সূত্রগুলো আগে দেখতে হবে সূত্রের ভিডিওগুলো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একই কোশ্চেনে আমি কর এবং ভর্তুকি দুইটা নিয়েছি দেখো প্রথম ক নম্বর প্রশ্ন বলেছে দ্রব্য বিক্রয়ের উপর এক টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম এবং পরিমাণ এবং ক নম্বর বলেছে দ্রব্যের উপর এক টাকা ভর্তুকি প্রদান করলে দাম এবং পরিমাণ অর্থাৎ করও রয়েছে ভর্তুকিও রয়েছে এখন অঙ্গটা একটু করে আমরা মজা পাবো যাদের কনফিউশন থাকবে কর এবং ভর্তুকি নিয়ে এই এখান থেকে সব দূর হয়ে যাবে দেখো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের আলোচনা করবো তো আমি প্রথমে বলেছি যে আমাদের কিওয়ার্ড খুঁজে বের করতে হবে কর বলেছে নাকি ভর্তি কি বলেছে এখানে কি বলেছে কর বলেছে এবং তারপর কি বলেছে যে দ্রব্য বিক্রয়ের উপর আচ্ছা তার মানে কর বলেছে তার মানে আমরা সূত্রের কাছে ফেরত যাই তার মানে কর এখানে বলেছে দুইটা সূত্র হবে একটা ক্রেতা একটা বিক্রেতা এখন আমরা ক্রেতার সূত্র ব্যবহার করব মানে ক্রেতার সূত্র ব্যবহার করব নাকি বিক্রেতার সূত্র ব্যবহার করবো প্রশ্নের দিকে চলে যায় দ্রব্য বিক্রয়ের উপর দ্রব্য বিক্রয়ের উপর যদি বলে থাকে তাহলে আমরা কার সূত্র ব্যবহার করব বিক্রেতা সূত্র অর্থাৎ এইটুকু যদি বিক্রেতার সূত্র পরিবর্তন করে কার পরিবর্তন হয় যোগানের পরিবর্তন হয় আচ্ছা ঠিক আছে এখন এখানে দুইটা সূত্র রয়েছে একটা নির্দিষ্ট সূত্র একটা হচ্ছে শতকরার সূত্র আমরা কোন সূত্র নেব নির্দিষ্ট সূত্র নেব নাকি শতকরা নেব প্রশ্ন কি বলেছে এক টাকা এক টাকা এখানে কি শতকরা বলেছে এক পার্সেন্ট বলেছে এক পার্সেন্ট বলেনি বলেছে এক টাকা তার মানে এখানে কি নির্দিষ্ট সূত্র অর্থাৎ আমরা এই সূত্র ব্যবহার করব কোন সূত্র প্রথম এক নম্বরে আমরা কি সূত্র ব্যবহার করবো এখানে মাইনাস সি প্লাস ডি পি মাইনাস ডি অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করবে যে এই সূত্রটা আমি এখানে লিখে নিলাম তার মানে আমি কি বুঝতে বোঝাতে সক্ষম হয়েছি এখানে কর বলেছে কর হচ্ছে একটা ক্রেতার উপর আরোপ করা হয় একটা বিক্রেতার উপরে যেহেতু এখানে বলেছে আছে দ্রব্য বিক্রয়ের উপরে দ্রব্য বিক্রয়ের উপর যদি বলে থাকে তার মানে সেটা হচ্ছে বিক্রেতার উপর আরোপ করা হয়ে থাকে যদি বিক্রেতার উপর আরোপ করা হয়ে থাকে তাহলে কার পরিবর্তন হয় যোগানের পরিবর্তন হয় যোগান কি এখানে চাহিদা সমীকরণ রয়েছে এখানে যোগান সমীকরণ রয়েছে তার মানে আমাদের এই যে যোগান সমীকরণ এস মানে হচ্ছে সাপ্লাই সাপ্লাই মানে হচ্ছে যোগান এই যোগান সমীকরণকে আমাদের কী করতে হবে পরিবর্তন করতে হবে পরিবর্তন করার জন্য আমাদের দুইটা সূত্র রয়েছে একটা হচ্ছে নির্দিষ্ট করের সূত্র একটা হ্যাঁ নির্দিষ্ট করের সূত্র একটা হচ্ছে শতকরা করার সূত্র আমরা এখন এটাই সূত্র নিব না এটা নিব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এক টাকা বলা হয়েছে এক টাকা হচ্ছে নির্দিষ্ট কর যদি এক পার্সেন্ট বলা হতো তাহলে হচ্ছে শতকরা যেহেতু এক টাকা বলা হচ্ছে তার মানে নির্দিষ্ট কর তার মানে আমরা হচ্ছে এই সূত্র নিয়ে আলোচনা করবো যেটা আমরা লিখেছি তাহলে কর আবার সলভ করার জন্য আমরা সরাসরি চলে যাই আমাদের এই কি করতে হবে যোগান সমীকরণে পরিবর্তন করতে হবে সুতরাং আমরা এখানে লিখবো যে দ্রব্য বিক্রয়ের উপর এক টাকা কর বসালে এক টাকা কর বসালে কার পরিবর্তন হবে চাহিদা নাকি যোগান এই যে দেখো চাহিদা সমীকরণ আগে কার পরিবর্তন হবে বিক্রির উপর কর পরিবর্তন করলে কার পরিবর্তন হয় যুগানের পরিবর্তন হয় সুতরাং এখানে কার পরিবর্তন হবে যোগানের পরিবর্তন বা যোগান সমীকরণের পরিবর্তন ইচ্ছা তোমরা যা লিখি লিখো সমস্যা নাই এখানে তার মানে এই সমীকরণটাকে আমাদের কি চেঞ্জ করতে হবে আমাদের মূল সমীকরণ যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে হবে তার মূল সমীকরণ এইটুকু কিন্তু ঠিক থাকে সি প্লাস ডি অর্থাৎ এই যে সিক্স এবং টু এটুকু ঠিকই থাকবে মাইনাস সিক্স প্লাস টু পরিবর্তন হবে কি এর জায়গাটাতে পি এর জায়গা কী হবে পি মাইনাস টি হবে তাহলে আমরা এখানে কী লিখবো পি মাইনাস টি মাইনাস সিক্স প্লাস টু পি মাইনাস এর জায়গায় কত লিখবো আমাদের কত টাকা করের কথা বলা হয়েছে আমাদের এক টাকা করের কথা বলা হয়েছে অসুতরাং এর জায়গায় আমরা কত লিখবো এক লিখবো আচ্ছা এখন আমরা দেখি মাইনাস সিক্স প্লাস টু দ্বারা পিকে গুণ করবো টু পি প্লাস মাইনাস এ মাইনাস টু তাহলে মাইনাস সিক্স এবং মাইনাস টু যদি যোগ করি তাহলে হয় হচ্ছে আমাদের মাইনাস এইট তাহলে টুপি টুপি থাকলো এবং এদের যোগ করলে হয় মাইনাস এইট তাহলে আমরা পরিবর্তিত যোগান সমীকরণ কি পাইলাম মাইনাস সরি টুপি মাইনাস এইট গেল এখন আমাদের এখানে বলেছে ক নাম্বারে বলেছে যে করার করলে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো এইটুকু আমরা কি আজ ইউজুয়াল ভারসাম্য দাম পরিমাণ আমরা সবাই জানি কীভাবে চাইদা এবং যোগান সমীকরণ যোগান সমীকরণ সমান হয় এখানে যে যোগান সমীকরণটা নেব সেটা হচ্ছে এই যোগান সমীকরণ পরিবর্তিত যোগান সমীকরণ প্রশ্নে যাওয়া যোগান সমীকরণ নয় যেহেতু প্রথমেই অঙ্কটাকে আমরা মডিফাই করে নিয়েছি যে করার অফ করার ফলে যে যোগান সমীকরণ পাবো সেটা দ্বারা আমরা ভাষা প্রদান করব সুতরাং এখানে যে চাহিদা সমীকরণটা বসানো সেটা হচ্ছে প্রশ্নের দেওয়া চাহিদার সমীকরণ যে ত্রিশ মাইনাস কিন্তু এখানে যে যোগান সমীকরণটা রয়েছে এই যোগান সমীকরণ প্রশ্নে দেওয়া যোগান সমীকরণ বসানো যাবে না এই সমীকরণ বসাতে হবে যেটা আমরা বের করলাম আচ্ছা এখান থেকে সমাধান করে সমাধান আমি এখানে দেখাবো না আর তোমরা আগের লেকচারগুলো তো সমাধান শিখে নিবা ওখান থেকে এখানে শুধু আমি অঙ্কটা করে দিব যদি তোমরা সবগুলো সমাধান করো যে তিরিশ প্লাস এইট ইকাল টু টু পি প্লাস ফোর পি এখান থেকে আমরা পাবো হচ্ছে থার্টি এইট মাইনাস সরি দেখতে পাচ্ছো না সরি

বসাই দেই ত্রিশ মাইনাস ফোর ইন্টু পিয়ের জায়গায় আমরা এর মানটা কত সিক্স পয়েন্ট থ্রি থ্রি বসাই দেবো তাহলে এখানে যোগ বেক করে আমরা পাবো হচ্ছে ফাইভ একক আমাদের নাম্বার অঙ্ক শেষ এখন আমাদের কি রয়েছে নাম্বার অঙ্ক রয়েছে আমরা এখন নাম্বার অঙ্কের দিকে চলে যাবো আমরা খনাবর অঙ্কটা এখানেই সলভ করার ট্রাই করবো যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয় আচ্ছা খনাব্বর অঙ্ক তো বলেছে যে দ্রব্যের উপর এক টাকা ভর্তুকি কী বলেছে একটাকে ভর্তুকি প্রদান করলে দামের পরিমাণ কত কিওয়ার্ড প্রথমে আমাদের কী রয়েছে ভর্তুকি সুতরাং আমরা ভর্তুকির কাছে চলে যাব ভর্তুকির আমরা দেখতে পাই একটাই সূত্র রয়েছে মানে ভাগ এর কোনো ডিফারেন্স নেই ভাগ নেই এখানে যেমন ক্রেতা বিক্রেতা রয়েছে প্রত্যেকে সেরকম কোনো ক্রেতা বিক্রেতা নাই এখানে শুধু প্রত্যেকে যখন বলবে তখন বিক্রেতার উপর আরোপ করা হয় এবং সেক্ষেত্রে কী পরিবর্তন হয় যোগান সমীকরণ পরিবর্তন হয় এখানে শুধু দুইটা সূত্র রয়েছে যে নির্দিষ্ট নাকি শতকরা এখানে কী বলেছে এক টাকা এক টাকা মানে কি নির্দিষ্ট যদি এক পার্সেন্ট বলতো তাহলে আমরা শতকরা ব্যবহার করতাম তাহলে এখানে আমাদের কী সূত্রটা হবে মাইনাস সি প্লাস পি প্লাস এস অর্থাৎ প্রথম সূত্র নির্দিষ্ট ভর্তুকির আমাদের যে সূত্রটা রয়েছে সেই সূত্র দিয়ে আমরা এখানে অঙ্ক করবো সুতরাং আমরা কাকে পরিবর্তন করবো যোগান সমীকরণকে পরিবর্তন করবো তাহলে আমরা লিখব যোগান সমীকরণের লিখবো যে পরিবর্তিত যোগান সমীকরণ তোমরা আরও লিখে নিবা যে এখানে দ্রব্যের উপর এক টাকা ভর্তুকি প্রদান করার পরে পরিবর্তিত আমি অত লিখলাম না পরিবর্তিত যোগান সমীকরণ পরিবর্তিত যোগান সমীকরণ আমাদের কি হবে এখন দেখি আমাদের যোগান মূল যোগান সমীকরণ কি মাইনাস সিক্স প্লাস পি তাহলে এখানে মাইনাস সিক্স প্লাস টু এরকমই থাকবে পি এর জায়গায় কি হবে পি প্লাস এস পি প্লাস এস ভর্তুকির সময় এখানে প্লাস হয় এবং যখন হচ্ছে কর বলে তখন এখানে মাইনাস হয় এটুকু মনে রাখো কম্পেয়ার করে শুধু লিখে দিয়েছে দিয়েছি তাহলে মাইনাস সিক্স প্লাস টু পি প্লাস এস এর জায়গায় কি বসবে এক টাকা এস এর জায়গায় এক এক মানে কি ভর্তুকি এক টাকা ভর্তুকি প্রদান করার কথা বলা হয়েছে তাহলে এখানে মাইনাস সিক্স প্লাস টু দ্বারা পি কে গুণ করলে হয় টু পি প্লাসে প্লাসে প্লাস টু গুণুন হচ্ছে ওয়ান করলে হয় টু তাহলে এখানে ছয় মাইনাস সিক্স আর প্লাস টু তাহলে ছয় থেকে যদি আমরা দুই বাদ দিই কত থাকে চার যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস তাই এখানে মাইনাস প্লাস টু পে তাহলে মানে পরিবর্তিত যোগান সমীকরণ আমরা কি পাইলাম মাইনাস ফোর প্লাস টু পি এখন আমাদেরকে বলা হয়েছে যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করে এখনও আমাদের ভারসাম্য দাম পরিমাণ বের করার জন্য আমরা জানি যে চাহিদা এবং যোগান আমাদেরকে কি সমান করতে হয় এখানে যে চাহিদা সমীকরণটা নিব সেটা আমাদের প্রশ্নে দেওয়ার চাহিদা সমীকরণ নেব যে ত্রিশ মাইনাস ফোর এবং এখানে যে যোগান সমীকরণটা নেব সেটা আমরা প্রশ্নে দেওয়ার যোগান সমীকরণ নেব না আমরা যে পরিবর্তিত যোগান সমীকরণটা বের করেছি আমরা সেই যোগান সমীকরণটা নেব যে মাইনাস ফোর প্লাস টুপি এবং সমাধানের বানায় আমরা একটু এখানে দেখাবো যে তুমি পূর্বের অঙ্গটাতে দেখাই নাই দেখো কি করবো সবগুলো পিকে আমরা এক জায়গায় করবো মাইনাস ফোর পি এ পাশে রয়েছে এই মাইনাস টু আমরা কি করব এই যে সমান চিহ্নের এ পাশে পার করব তারা এখানে প্লাস টুপি এপাশে এ পাশে এসে কি হয়ে যাবে মাইনাস টুপি আচ্ছা এ পাশে সমানের পাশে কি রয়েছে মাইনাস ফোর মাইনাস ফোর লিখলাম এবং প্লাস থার্টি মানে তিরিশকে আমরা সমানের ওর পাশে নিয়ে যাবো তার মানে এখানে কী হবে মাইনাস থার্টি তাহলে চার আর দুই কত হয় সিক্স সিক্স পি দুটার সামনে মাইনাস তাই এখানে মাইনাস দুটার সামনে যখন মাইনাস থাকে তখন আমরা যোগ করি কিন্তু সামনে একটা মাইনাস দিই তখন তিরিশ এবং চারো কত হয় চৌত্রিশ দুটার সামনে মাইনাস তাই আমরা যোগ করেছি চৌত্রিশ এবং একটা সামনে মাইনাস দিতে হয় এ মানেস এ মানস কেটে গেলো আমাদের শুধু কাকে দরকার আমাদের শুধু পিকে দরকার সুতরাং আমরা এখানে শুধু পিকে রাখব সিক্সকে ওই পাশে পার করে দেবো এখানে সিক্সের সাথে কী আকার আছে গুণ আকার আছে ওই পাশে যে কীভাবে হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ চৌত্রিশ ভাগ হচ্ছে সিক্স চৌত্রিশ ভাগ যদি আমরা সিক্স করি তাহলে আমরা পাই ফাইভ পয়েন্ট সিক্স সেভেন এখন এই মানটা বরাবরের মতো আমরা একটা সমীকরণে বসাই দেব আমরা কোন সমীকরণে বসাই দিব সবসময় যেহেতু এখানে কর এবং ভর্তুকি দিয়ে হেলোমেলো হয়ে গেছে কোন সমীকরণে বসাই দেব পরিবর্তিত যোগান সমীকরণে বসাই দিব নাকি এই যোগান সমীকরণে বসাই দেবো সুতরাং এই যোগান সমীকরণে আমরা বসাবো না আমরা সবসময় চেষ্টা করবো কি চাহিদার সমীকরণে বসানোর জন্য এই যে পিয়ার মানটা যেটা রয়েছে এই যে এর যে মানগুলো আমরা বের করছি সেই মানগুলো কোথায় বসাই দিব আমরা সবসময় যোগা চাহিদা সমীকরণে অর্থাৎ তাহলে চাহিদার সমীকরণে যদি বসাই আমরা যে তিরিশ মাইনাস করবি তাহলে আমরা ভারসাম্য তো মূল্য পেয়ে গেছি ভারসাম্য পরিমাণটাও পেয়ে যাবো মাইনাস পি গুণন হচ্ছে আমাদের কত ফাইভ পয়েন্ট সিক্স সেভেন তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসে একক অর্থাৎ ভারসাম্য মূল্য হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ভারসাম্য পরিমাণ যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের সেভেন একক সুতরাং করেম এবং ভর্তুকি নিয়ে সমস্যা থাকার কথা না এরপরে আমি আরও কিছু অংশ নিয়ে আসবো দেখা যাক তোমরা কত দূর আমার সঙ্গে রয়েছে সেটা দেখার বিষয়ে এখন কতটা প্র্যাকটিস করছো সেটা আমাকে জানাও তোমরা কি আমার সাথে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করছো কি না কারণ খাতায় দিকে দিকে না প্র্যাকটিস করলে আসলে কতটুকু উপকার করতে পারবো আমি জানি না যে এটা হচ্ছে কর এবং ভর্তুকির মেইন সূত্র যেগুলো আমি আগে আলোচনা করেছি সুন্দর করে সেখান থেকে তোমরা নিতে পারো সে পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকবে এবং আমাদের পরবর্তী লাইচার পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো